नमस्कार बंधुरा, रेसिपिस विद रुमाते अपन सबाई के स्वागत जानाई। आशा करछी आपनारा सबाई खूब भालो आछेन। आर आज के आमी निये हाजिर होयेछी ईद स्पेशल रेसिपी। सामने ईद और कयेक दिन मात्र समय आछे, ताई आज के आमी निये एलाम बांग्लादेशी अथेंटिक चिकेन रोस्टर रेसिपी। बांग्लादेशी ये चिकेन रोस्टर रेसिपिटा किन्तु असम्भव सुंदर खेते हैं, ताई सामने ईदे बाड़ीते अवश्य एक बार बनिए ट्राई करूँ। और ये रेसिपिटा खूब सहज भावे किभावे बनानो जाए सेटाई आमी आपनादेर सामने निये एसेछी। आमार रेसिपि फलो करे किन्तु आपनारा खूब सहजेई एटा बाड़ीते बनिए फेलबेन। तार जोन्नो किन्तु आमार ए भिडियोटा पुरोटा देखते हबे। प्रथमे आमी एखाने लेग पिस निएछी दुटो। लेग पिसटा भालो करे धुए परिष्कार करे जल झरिए निए परिमाण मतो लवण, हाफ टेबिल स्पून आदा रसुन बाटा और फूड कलर दिए दिलाम। एखाने आमी रेड फूड कलर दिलाम। खूब भालो करे आमी मसलागुलो चिकेन लेग पिसेर मध्ये माखिए नेब। और बांग्लादेशी चिकेन रोस्ट किन्तु देशी मुरगीर बनानो हय। आमार काछे सेटा अवेलेबल छिलो ना, ताई आमी पोल्ट्री मुरगी दिए बनालाम। चाइले किन्तु आपनारा एटा देशी मुरगी दिए बनाते पारेन। मसलागुलो खूब भालो करे माखिए आमी चिकेनटा आधा घंटा मतो मैरिनेट करब। और ठीक एई समय आमी रोस्टेर जे मसला लागबे सेगुलो रेडी करे नेब। और ये मसलाटा रेडी करा हुए जावा माने किन्तु रोस्टेर हाफ काज आपनार डान हुए गेलो। तार जोन्नो आमी एखाने काँचा लंका नियेछी पाँचटा, चारटे नियेछी सबुज एलाच, साजिरे आछे वन टेबिल चामच, शामरिच आछे वन टेबिल चामच, पोस्त आछे आपनार दुई टेबिल चामच, काजू आछे छ थेके सातटा, लवंग आछे चारटे, একটা জয়ফলে তিন ভাগ করে এক টুকরো নেওয়া আছে, একটা বড় এলাচ আছে, একটা ছোট দারুচিনি স্টিক আছে, একটা জৈত্রী আছে। এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানাবো। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে থ্রি থেকে ফোর টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এখানে কিন্তু চিকেনগুলো দেওয়ার পর হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। লো ফ্লেমে জাস্ট হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই দুটো লেগ পিস ভাজতে আমার সময় লেগেছিল 6 থেকে 7 মিনিট। খুব বেশি হাই ফ্লেমে না দিয়ে লো ফ্লেমে এইভাবে ভেজে তুলে নেবেন, কারণ এখানে চিকেনটা কিন্তু কুক হবে না, এখানে জাস্ট উপরে একটা সুন্দর কালার আসবে, ভাজা হবে। চিকেন কুক কিন্তু অরিজিনালি গ্রেভিতে গিয়েই হবে, তাই এখানে বেশি টাইম দেবেন না, তাহলে কিন্তু চিকেনটা আলটিমেট হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। ফুড কালারটা কিন্তু এই কালারটা আনার জন্যই ব্যবহার করেছি, চাইলে আপনারা ফুড কালার নাও ইউজ করতে পারেন। আমি পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেই তেল এখানে 5 টেবিল চামচ দিয়েছি আর ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ কিন্তু বেশিও দিতে পারেন। আর যেহেতু দুটো লেগ পিস তাই এখানে 2.5 টেবিল স্পুন আছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু একটু পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি পেঁয়াজ বাটা হয়ে গেলে রোস্টটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণ এখানে পেঁয়াজ বেরেস্তা লাগে না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি 1/4 টিস্পুন আমি জিরে গুঁড়ো। ভালো করে আদা রসুন বাটার সাথে পেঁয়াজটা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে এবার নেড়ে চেড়ে এই সময় কষিয়ে নিতে হবে। আমার জায়গাটা একটু ছোট নেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে একটু বড় জায়গায় এটা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাড়তে চাড়তে একটু সুবিধা হবে। এরপর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখানে পুরোটা দিয়ে দেব। আর যেহেতু পেস্টটা অনেক থিক হয়েছে তাই আমি মিক্সিটা ধুয়ে এরই সঙ্গে আমি দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, চিকেনটা উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিতে হবে। তবে এটা খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট মতো কষানোর পরেই কিন্তু খুব সুন্দর তেলটা মশলা থেকে সেপারেট হয়ে যায়। আর এই সময় ঢাকা দেবেন না, মশলাটা তুলে তুলে চিকেনের উপর দিয়ে দেবেন, তাহলে কিন্তু চিকেনটা আরও জুসি হবে। এইভাবে করে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টের আসল জিনিস, সেটা হচ্ছে দুধ।
আর আমি এখানে কিন্তু গরুর দুধ ব্যবহার করিনি, আমুল দুধ আমি গুলে নিয়েছি। 3 টেবিল চামচ আমুল পাউডার দুধ গুলে নিয়েছি আমি 1 কাপ জলের মধ্যে দিয়ে এটা পুরো দিয়ে দিলাম। উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যদি আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করেন অবশ্যই এই সময় কিন্তু 1 টেবিল চামচ চিনি দেবেন, যেহেতু আমুলের দুধ আমি ব্যবহার করেছি তাই তার মধ্যেই মিষ্টি ছিল, তাই আমায় আলাদা করে চিনি ব্যবহার করতে হয়নি। যখন দুধটা ফুটে আসবে ঢাকা দিয়ে এটাকে এবার কুক করতে হবে লো ফ্লেমে, আর এই সময় কুকটাই কিন্তু মেন কুক। এই সময় যত ভালো করে কুক করবেন চিকেনটা ততটা সফট হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন ঢাকা খুলে খুলে, আর নেড়ে চেড়ে দিয়ে এটাকে কুক করে নেবেন। আমার মোটামুটি সময় লেগেছিল এটা পুরোপুরি শুকিয়ে একদম সুন্দর গ্রেভি আসতে আধা ঘন্টা। এবার আপনারা যদি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে খুব তাড়াতাড়ি করে নেন, করে নিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না চিকেনটা অতটাও সফট হবে, তাই সময় দিয়ে রান্না করবেন। রান্না কিন্তু সবসময় সময় এবং ধৈর্য দিয়ে করলে খুবই সুন্দর হয়। দেখুন একদম মশলা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, চিকেন একদম সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই, 2 টেবিল চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ডাইলিউট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে উপর থেকে টক দইটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটা দিয়েছি ফ্লেভারের জন্য। চিড়ে দেবেন না, তাহলে কিন্তু রোস্টটা অনেক বেশি ঝাল হয়ে যাবে, যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। টক দইটা দেওয়ার পর 4 মিনিট সময় লাগে। দেখুন এরকম যখন রোস্টের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করুন, খুবই সুন্দর হয় খেতে। আশা করছি আপনাদের সবাইয়ের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে সেটা জানার জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আবার দেখা।